হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার মর্নিং রুটিন। তো ঘুম থেকে ওঠার পর আমি সবার প্রথম আগে চুলটাকে বেঁধে নিই, আর তারপর চলে যাই ওয়াশরুমে। তো আমি ফার্স্টে মুখ ধুয়ে নিচ্ছি। এখানে আমি ইউজ করছি ওয়াওয়ের ফেস ওয়াশ, এটা খুবই ভালো লাগছে আমার রিসেন্টলি। এরপর আমি করে নেব ব্রাশ। সকালে চেষ্টা করি একটু ওয়ার্ম ওয়াটার নিতে। তো এখানে আমি অল্প গরম জলে একটু মধু দিয়ে খাচ্ছি। অনেকে এটা লেবু দিয়েও খায়, বাট আমি লেবুটার অ্যাড করছি না বিকজ আমার কাছে ছিল না। তারপর আমার একটা খালি পেটে মেডিসিন থাকে এভরি সিঙ্গেল ডে, তো সেটাই আমি খেয়ে নিচ্ছি। এরপর আমি সোজা চলে যাব পুরো বেড ক্লিন করতে। তো আজকে অরিজিৎ নেই, আদারওয়াইজ ওই এই কাজটা মেইনলি করে। এরপর আমি করে নেব ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট খেতে খেতে আমি একটুখানি টিভি দেখতে পছন্দ করি, তো টিভিটাকে চালিয়ে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে হয়েছিল ফ্রাইড ম্যাগি, তো ওটাই খেয়ে নিচ্ছি টিভি দেখতে দেখতে। আজকে আমি শ্যাম্পু করব, যার জন্য কিছুক্ষণ আগে আমি তেল মেখে নিচ্ছি মাথায়। তো আমি এখানে ইউজ করছি ভেদিক্সের হেয়ার অয়েল। তো হেয়ার অয়েলটা মেখে আমি বাকি কাজকর্ম করব অ্যান্ড তারপর স্নান করে নেব। আগের দিনের কিছু ইউটেন্সিলস ছিল আর সকালে যে ব্রেকফাস্ট করলাম সেই সব কিছুর বাসন আমি এখনই মেজে নিচ্ছি। আজকে একটা শ্যুট করার প্ল্যান আছে, তো যার জন্য আমি সব অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি অ্যান্ড তারপর শ্যুটটা করব। সেই অ্যারেঞ্জমেন্টটা করতে বেশ অনেকটা সময় লাগে অ্যান্ড তারপর ক্যামেরা সেট করে দেখে নিতে হয় যে আদৌ অ্যাঙ্গেল, লাইট, পুরো ব্যাকগ্রাউন্ড এভরিথিং ইজ পারফেক্ট অর নট। অ্যারাউন্ড 1 আওয়ার পর আমার শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে। তো ওগুলোকে আমি সরিয়ে নিচ্ছি অ্যান্ড এখন আমি প্র্যাকটিস করব একটু ডান্স, তো ওটাই এখন করে নিচ্ছি। ফাঁকা ঘর থাকলে বেশ আরামসে উইদাউট এনি ডিস্টারবেন্স ডান্স প্র্যাকটিস করে নেওয়া যায়। এসব কিছু করতে করতে প্রায় 1টা বেজে যায় আর তারপর আমি স্নান খাওয়া করে নিই। তো এটাই হচ্ছে আমার মর্নিং রুটিন। আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের মর্নিং রুটিন কেমনভাবে কাটে সেটাও ডেফিনেটলি আমাকে জানাতে ভুলো না। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড টাটা। Thank you.